এবং আমাদের খুব আরো আমাদের সাথে বাচ্চুয়া ছিলেন ইন্ডাস্ট্রি সেমিট এবং ডক্টর গুপ্তা ছিলেন যেটা হচ্ছে আমাদের আইটি সেমিটি আমরা ছিলাম সকলে মিলে খুব ভালো মিটিং হয়েছে এবং প্রধানমন্ত্রী তিনি খুব পজিটিভ এবং হি ওয়াজ সো নাইস তিনি খুব ভালোভাবে আমাদের ওয়েলকাম করেছিলেন এবং খুব অনেকক্ষণ ধরে বেশ খুব ভালো কথা হয়েছে বাংলার ব্যাপারে উনি অনেকটাই জানেন এবং কলকাতার সাথে তাদের যে রিলেশনশিপ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড সিঙ্গাপুর এবং বিশেষ করে কলকাতা যে বেঙ্গলের একদিন প্রেসিডেন্সি ছিল এবং অনেক দিন ধরে কলকাতার সমস্ত কিছু উনি জানেন বা খোঁজ খবর রাখেন বা বিভিন্ন হেরিটেজ বিল্ডিং সম্বন্ধে বা সে সমস্তগুলো উনি আমাদের বলেছেন ডিটেলস এবং আমাদের সাথে যেটা আলোচনা হয়েছে সেটা আমরা ওনাকে বলেছি আপনি প্লিজ বেঙ্গলে আসুন কলকাতায় আসুন আপনি কলকাতায় আসুন কারণ কলকাতায় আমাদের বেঙ্গলের চাঙ্গি এয়ারপোর্টও করছি চাঙ্গি এয়ারপোর্ট নভেম্বরের মধ্যে উদ্বোধনও হবে এবং উনি আমাকে জিজ্ঞেস করছিলেন রানওয়ের কাজটা চলছে কিনা সেটা আমরা বলেছি রানওয়ের কাজটা আমি নিজে মিটিং করে ওটাকে পার্সু করে ই করেছি আর কি লোকাল লেভেলে মিটিং করে সলভ করেছি দুই হচ্ছে ওনাকে আমরা বলেছি যে আমরা একটা ইন্ডাস্ট্রি এবং বিজনেস এবং ইন্ডাস্ট্রি বিজনেস ট্রেড অ্যান্ড আদার্স এটাকে আমরা প্রমোট করার জন্য বিটুইন বাংলা বেঙ্গল এবং সিঙ্গাপুর আমরা একটা বিজনেস সেন্টার করতে চাই এবং 18 মাসের মধ্যে এই সেন্টারটা কাজ শুরু করবে তাতে দুই দেশই খুব ভালো করে কাজ করতে পারে বা আদার কান্ট্রিজ এসেও করতে পারে সেক্ষেত্রে আপনি যদি এই সেন্টারটা গিয়ে উদ্বোধন করেন খুব ভালো হয় তিন আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে আমরা বলেছি যে আপনার পিতা যিনি ছিলেন আমাদের লিকন কু তিনি খুব প্রতিষ্ঠিত ব্যক্তি এবং খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ খুবই পপুলার মানুষ তার নামে আমরা একটা কলকাতা ইউনিভার্সিটিতে একটা চেয়ার করতে চাই এটা আমাদের দুই দেশের একটা সৌজন্যমূলক ব্যাপার এবং বাংলার সাথে সিঙ্গাপুরের যে রিলেশনটা আমরা আরও সুন্দর করে করতে চাই আরও ডেভেলপ করতে চাই এবং আমরা চাই এটা সিঙ্গাপুর ফাইন্যান্সিয়াল হাব আপনি একটু যদি আমাদের হেল্প করেন যে এখান থেকে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যাতে বাংলায় যায় এবং হেল্প করেন এবং ইনভেস্ট করেন উনি বললেন আমি নিশ্চয়ই উনি আমার কলকাতা যাওয়ার ব্যাপারটা উনি বলেছেন আমি পজিটিভ আছি উনি খুব মানে খুশি হয়েছেন হি ওয়াজ ভেরি টাস্ট হি ওয়াজ অ্যাবসলিউটলি পজিটিভ এই ব্যাপারে এবং সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টের ব্যাপারেও তিনি খুব পজিটিভ এবং টাচ তিনি আসতে উৎসাহী আর এছাড়াও উনি আমাকে জিজ্ঞেস করেছেন যে আমাদের আমাদের মাল্টিন্যাশনাল কোম্পানি কারা ওখানে কাজ করছেন বা জাপানিজরা কি করেছে না করেছে আমরা বলেছি আমাদের ওখানে জাপানিজরা মিৎসুবিশি এক্সপ্যানশন প্রোগ্রাম করেছে ইমিডিয়েট তারপরে অন্যান্য বিজনেসম্যানদের কথা আমরা বলেছি যারা করছেন আর আইটিসি থেকে শুরু করে অল মানে সমস্ত সারা পৃথিবীর অনেকেই করছেন এবং অনেকে আসছেন অনেক বড় বড় কোম্পানি আসছিল সেটাও বলেছিল তারপর উনি আমাদের ল্যান্ড ব্যাংক ল্যান্ড ব্যাংকের ব্যাপারটা ওরা জানতেন না ল্যান্ড ব্যাংকটা কি আমাদের জিজ্ঞেস করেছে জমি জমা ব্যাপারে তাই আমি বলেছি হ্যাঁ আমাদের ল্যান্ড ব্যাংক তৈরি করেছি আমরা ল্যান্ড ম্যাপ আছে আমাদের ল্যান্ড ইউজ পলিসি আছে আমাদের আমাদের পাওয়ার ব্যাংকিং করছি ওয়েস্ট বেঙ্গল এখানে কোনো শর্টেজ অফ পাওয়ার নেই এবং তাছাড়া আমাদের খুব চিপ লেবার আছে এবং আমাদের আইটি আইটি হাব হার্ডওয়ার পার্ক তারপরে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এবং আমাদের পাহাড় পর্বত নদী জঙ্গল রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে সুন্দরবন মানে এত স্কোপ আছে এবং অলরেডি আমাদের প্রচুর জায়গা আমাদের ল্যান্ড ব্যাংকে আছে যেগুলো আইটি পার্কের জন্য নির্দিষ্ট করা আছে ল্যান্ড ইজ অ্যাভেলেবেল ইনফ্রাস্ট্রাকচার অ্যাভেলেবেল অনেকগুলো ট্যুরিজম প্রোগ্রাম আমাদের রেডি আছে তারপরে আমরা একটা ইকো ট্যুরিজম পার্ক ওখানে করেছি তাছাড়া আমরা আরও করতে চাই উনি আমাকে বলেছেন সময় পেলে তোমরা আমার চিড়িয়াখানাটাও দেখো আমরাও নতুন করছি সাফারি পার্ক থেকে শুরু করে সুতরাং এইসব ব্যাপারে ডিটেলস আলোচনা হয়েছে এবং ইট ওয়াজ অ্যাবসলিউটলি এ গুড মিটিং ইট ওয়াজ এ সুপার মিটিং এবং ইট ওয়াজ ভেরি মাচ পজিটিভ কনস্ট্রাকটিভ অ্যান্ড রিয়েলি ইট ওয়াজ এক্সেলেন্ট এবং আমাদের যে কোল মিথেন যেগুলো হচ্ছে কোল মিথেন ইন্ডাস্ট্রি সেটার ব্যাপারেও সিএস বলেছে ডিটেলস আমাদের আলোচনা হয়েছে সময় মিলিয়ে করেছি আমাদের মনে হচ্ছে টোটালটাই খুব প্লাস মানে প্লাস 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 তারপর উনি বলেছেন আমি কালকে ওয়েট করবো বিজনেস মিটিংটা তোমাদের ভালো হোক আমরা দেখতে চাই এটা এবং আমরা আশা করি যে বিজনেস মিটিং আমরা বলছি আমাদের সাথে একটা বিজনেস ডেলিগেশনও বড় এসছে দেখবে এবং তারাও বিভিন্ন জায়গায় কথা বলছে তাছাড়া আমরা ফাইন্যান্সিয়াল হাবেও ইনভেস্ট করতে বলেছি কারণ এখানে তো ফাইন্যান্সিয়াল হাব টোটালটা তারপরে আমরা অনেকগুলো আরবান সিটি করছি সেটাও বলেছি এছাড়াও আমাদের আরও বিজনেস ডেলিগেশনের কমিটি যারা আছেন তারাও বিভিন্ন মিট করছেন সিএসএল হোমসের অমিত ডেলি একটু মিট করে দেবেন
উনি খুব খুশি হয়েছেন এবং উনি আমায় বললেন দিতে হয় এটা কি মানে আপনার প্রথম সিঙ্গাপুর ভিজিট আমার হ্যাঁ আমি 15 বছর দেশের বাইরে গিয়ে প্রথম ভিজিট করছি সিঙ্গাপুর দিয়ে আর এটা আমাদের সাথে কলকাতা মাত্র 4 ঘন্টা পথ আমরা বলেছি এটা বিজনেস সেক্টর ভালো হতে পারে সিঙ্গাপুরের সাথে বেঙ্গলের কারণ ইন্ডিয়াতে হচ্ছে নিয়ারেস্ট স্পট হচ্ছে মানে হচ্ছে কলকাতা 3.5 ঘন্টা 4 ঘন্টা সুতরাং এটা হচ্ছে অ্যাডভান্টেজের দিক থেকে লুকিস্ট পলিসির দিক থেকে ইট ইস ভেরি ইম্পর্টেন্ট এবং এখানে সমস্ত কিছুর দিক থেকেই একটা আবহাওয়া তৈরি হয়েছে আমাদের এখানে ম্যান্ডেজ লসটা আমরা বললাম যে আগে ছিল 78 লাখ এখন এটা 0 উনি শুনে খুব আশ্চর্য হয়ে গেলেন বলে সে কি এত একদম কি করে করলেন আমরা বললাম এই সবাই মিলে চেষ্টা করে হার্ডওয়ার্ক করে করে হয়েছে আপনারা যেরকম এখানে খুব হার্ডওয়ার্ক করে আর 34 বছর পর লেফট ফ্রন্ট রুল গেছে বাট আমাদের থার্ড জেনা আছে তার সাথে আমাদের জিডিপি রেট জিএসডিপি রেট আমাদের এগ্রিকালচার সেক্টর গ্রোথ সেক্টর ইন্ডাস্ট্রি সেক্টর তারপরে আমাদের এমপ্লয়মেন্ট সেক্টরে যেটা আমাদের জিডিপি ইন্ডিয়ার যাওয়ার পর তার থেকে আমাদের অনেক বেশি হাই জিএসডিপি এই টোটালটাই আমরা বিট করেছি অ্যান্ড ইউ ওয়াজ টু হ্যাপি উনি খুব জানেন অনেক কিছু এবং উনি আমাদের কাছে যা যা জিজ্ঞেস করেছে টোটালটাই আমরা খুব চেষ্টা করেছি রিপ্লাই দেওয়া তাই তো উপহার তো বাংলায় বাংলাটাই উপহার বাংলার একটা শুভেচ্ছা বার্তা নিয়েছি আমরা বাংলায় ইনভেস্টমেন্ট করুন বাংলায় চলুন এটা সবচেয়ে বড় উপহার কারণ নেতাজি সুভাষচন্দ্র বোস একসময় সিঙ্গাপুর থেকে বলেছিলেন দিল্লি চলো আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা বললাম রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বললাম এবং তারা বলেছিলেন সুতরাং উপহার তো এটাই সবচেয়ে বড় তাছাড়া আমরা বাংলার কিছু আমার যেমন আমি উত্তর দিনাজপুরের ব্যাগ নিয়ে এসেছি ওই কটেজ ইন্ডাস্ট্রি যেগুলো আর কি মেয়েরা করে সেলফ হেল্প গ্রুপে তারপরে আমরা যেমন দার্জিলিং এর চা নিয়ে এসেছি তেমনি আমরা আমরা বৃষ্টি বৃষ্টি আনতে চেয়েছিলাম কিন্তু যেহেতু অ্যালাউড নয় তার সাথে আমরা ক্যাথা স্টিচের শাড়ি নিয়ে এসেছি তার বালপোষ ওরা বইছেন তারপরে বালপোষ আছে না আমাদের তন্তুজ করে মঞ্জুষা করে এসব সেটা নিয়ে এসেছি আমরা তারপরে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁশে কাজ করা একটা ছবি নিয়ে এসেছি এরকম আরো কি নিয়েছি এগুলি সব ডোকরা তো এনেছি মাদুর বা একটা সিঙ্গাপুর একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি করতে পারে গোয়ালতরে আমার 1,000 একর ল্যান্ড ইজ রেডিলি অ্যাভেলেবল যেমন আমাদের ল্যান্ড ব্যাংকে আমাদের 4,000-3,000-7,000 একর ল্যান্ড অ্যাভেলেবল আছে আমাদের আইটি পার্কে আমাদের অনেকগুলো আইটি পার্ক হচ্ছে আইটি পার্ক আমাদের ল্যান্ড অ্যাভেলেবেল আমাদের ফুড পার্কে ল্যান্ড অ্যাভেলেবেল আমাদের ইন্ডাস্ট্রি পার্কে ল্যান্ড অ্যাভেলেবেল এবং আমাদের আইটি হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে এভরিওয়্যার আমরা প্রত্যেকটাই বলেছি উনি আমাকে জিজ্ঞেস করলেন ল্যান্ড ব্যাংকটা কি আমরা বললাম যে ল্যান্ড রেডিলি অ্যাভেলেবেল যেখানে কোনো এনক্রোচমেন্ট নেই যেখানে কারো কোনো প্রবলেম নেই টোটালি গভর্নমেন্টের ল্যান্ড এবং এমটি ল্যান্ড এবং ইনফ্রাস্ট্রাকচার রেডিলি অ্যাভেলেবল ল্যান্ড সিঙ্গাপুর বিজনেস সেন্টার করার জন্য উনি কনসেপ্ট অফার করলেন না 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 সিঙ্গাপুর বিজনেস সেন্টার ইজ ডিফারেন্ট না মানে এটা কলকাতা ইন্ডাস্ট্রিয়াল পার্কের জন্য মানে চাইলে ওরা পুরো ওদের কি পুরো আরে বাবা ভুল করছে না পুরো আলাদা বিজনেস সেন্টার কলকাতা বিজনেস সেন্টার হচ্ছে বিজনেস সেন্টার হচ্ছে টু প্রমোট দ্য ইন্ডাস্ট্রি ট্রেড এন্ড বিজনেস এ সেন্টার উইল বি সেট আপ ইন কলকাতা টু ডেভেলপ the bilateral relation and the relation between these two countries and this will be a helpful chapter to open a new investment policy especially ebong eta khub bhalo hobe seta korle ki hoy eta ta center business center focus business center ম্যাম যেটা জানতে চাইছিলাম আপনি সিঙ্গাপুর দিয়ে যে শুরু করলেন একটা নতুন অ্যাপটা আপনি কি অন্যান্য জায়গাতেও যাবেন এটা প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন সিঙ্গাপুরের আপনি যা দেখেছেন এর মধ্যে আপনার কি ভালো লেগেছে আমি সিঙ্গাপুর দিয়ে শুরু করলাম মানে আমি 15 বছর আগে এসেছিলাম ইউনাইটেড নেশনস ডেলিগেশনে আমি দেশকে রিপ্রেজেন্ট করতে তারপরে আমি আর টাইম পাইনি উনি আমাকে বলেছে এতদিন বাইরে আমি বললাম না আমি টাইম পাইনি আমার স্ট্রাগল করতে করতে জীবন কেটে গেছে
আর আমাদেরও অনেক প্রবলেম আছে, সেগুলোকে আমি নতুন করে দাঁড় করাতে টাইম লেগেছে, সেজন্য সময় পাইনি। এবং এরপর নিশ্চয়ই আমাদের ইনভিটেশন আছে, ইউকে আছে, আমাদের আমেরিকার আছে, আমাদের চায়না আছে, আমাদের জাপান আছে, সেগুলো আমরা পরে কথা বলে নিয়ে দেখে নেব। আপনার অনেক ইনভিটেশন থেকে আপনার প্রথম আপনার বিদেশ সফর ছিল, মানে প্রথম যাওয়ার পরে সিঙ্গাপুর কি বেশি দেওয়া আপনার আলাদা না? আমি রেলমন্ত্রী হিসেবে কোথাও যাইনি, আমি এরপরেও অনেকদিন ছিলাম মিনিস্ট্রিতে, কিন্তু আমি টাইম পাইনি। সিঙ্গাপুর হচ্ছে ফাইন্যান্সিয়াল হাব এবং সিঙ্গাপুর হচ্ছে সমস্ত বড় বড় বিজনেস সেন্টারদের হেডকোয়ার্টার, এবং সিঙ্গাপুর থেকে ইনভেস্টমেন্টটা খুব ভালো হতে পারে, এই জন্যই আমাদের মনে হচ্ছে সিঙ্গাপুর ইজ এ প্লেস এবং এটার নিয়ারেস্ট এয়ারপোর্ট। ভৌগোলিক ঐতিহাসিক হ্যাঁ ওই কলকাতা চলাটা ভৌগোলিক ঐতিহাসিক সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক এবং আমাদের সাথে সিঙ্গাপুরের রিলেশন সিন্স লং, আমরা উই মেইনটেইন দ্য গুড রিলেশন। এবং এবছর হচ্ছে সিঙ্গাপুর এবং ইন্ডিয়ার সিঙ্গাপুরে এবং 50 বছর তারা সেলিব্রেট করবে, এবং বাইল্যাটারাল রিলেশনও অলরেডি কিছুদিন আগে এখানে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারও এসেছিলেন, তিনিও কথা বলে গেছেন, এটা সেলিব্রেট করে গেছেন 49 ইয়ার্স। সুতরাং এটাও আমরা বলেছি সিঙ্গাপুরে ইন্ডিয়া এই যে গোল্ডেন জুবিলি সেলিব্রেশন হবে, তাতে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা প্রপোজাল দিয়েছে, ইট ইজ এ ইয়ার লং, আমরা বলেছি এটা যে কলকাতায় যদি একটা তাতে উই ক্যান অলসো পার্টিসিপেট, স্টেট গভর্নমেন্ট ক্যান পার্টিসিপেট এন্ড শো কজ দেয়ার কেস, বলেছি কলকাতাতে যদি আমরা ফেস্টিভ্যালে একটা পার্ট করতে পারি। ওকে আইনি মেমোরিয়াল রবীন্দ্রনাথ ঠাকুর ওনারা সব জানে, উনি সবই জানেন, আমরা তাকে বার্ড পার্ক গেছিলাম সেটাও বলেছি, রামকৃষ্ণ মিশন গেছিলাম সেটাও বলেছি, উনি আমাদের বলেছেন আমাদের জুটা কিন্তু খুব ভালো সময় একবার ঘুরে যাবে জু, আমি বলছি আমাদের অনেক জু আছে, আমরা একটা নতুন করছি সাফারি পার্ক, আমি রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবন বলেছি, দার্জিলিং পাহাড় বলেছি, দীঘা সমুদ্র বলেছি, টোটাল জঙ্গল বেঙ্গলের যে ক্লাইমেক্সটা, এবং আমাদের এখানে ইকো ট্যুরিজম খুব ভালো হতে পারে, ইকো ফ্রেন্ডলি ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি বিজনেস ফ্রেন্ডলি অল বলছে। আচ্ছা এই কালকে কিছু বলতে হবে নাকি আপনাদের আজকে সব শেষ?